মধ্যবিত্তের স্বপ্ন দেখতে নেই, খুব কম স্বপ্নই পূরণ হয় মধ্যবিত্তের। কিন্তু এই সহজ সত্যটা এরা মানতে পারে না, চিরকাল স্বপ্ন দেখে যায়। যখন নিজেকে নিয়ে স্বপ্ন দেখা শেষ হয়, তখন শুরু হয় সন্তানদের নিয়ে স্বপ্ন দেখা। ছোটবেলাতেই মধ্যবিত্তের ঘরের সন্তানদের কাঁধে সাঁপিয়ে দেওয়া হয় পাহাড় সম স্বপ্নের বোঝা। কিন্তু যখন একটার পর একটা স্বপ্নগুলোর অপমৃত্যু ঘটতে থাকে, তখন এরাও এক সময় অভ্যস্ত হয়ে যায়। তখন নিজেকেই নিজে সান্ত্বনা দেয় ব্যাপার না বলে, হয়তো নতুন কোনো স্বপ্ন দেখা শুরু করে, যদিও জানে সেইটাও ভেঙে যাবে একদিন, কিন্তু কিছুই করার থাকে না। এই সমাজে মধ্যবিত্তের মধ্যে প্রবল হতাশা বিরাজ করে, কিন্তু খুব কম সময়ের তারা তাদের হতাশা প্রকাশ করে থাকে। ব্যাপার না, এমনটা হয়, কাল সব ঠিক হয়ে যাবে ইত্যাদি টাইপের শব্দমালা তাদের নিত্য ভরসা। কখনো বা বালিশের আড়ালে মুখ চেপে একটু কেঁদে নেয়। জীবনটা সবসময় অনেক বেশি নিষ্ঠুর আচরণ করে মধ্যবিত্তদের সাথে। কখনো স্বপ্ন ভঙ্গের কষ্ট, কখনো না পাওয়ার কষ্ট, কখনো বা পেয়েও হারানোর কষ্ট। আমাদের মাঝে মাঝে মনে হয় কষ্টগুলো থেকেই মধ্যবিত্ত মানুষরা বেঁচে থাকার প্রেরণা পায়, আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখে।